অতি গোপনে সৌদি সফর সারলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সফরে সৌদি যুবরাজ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সৌদি সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এই সফরে তার সঙ্গে এইসব বৈঠকে উপস্থিত ছিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইউসি কোহেন। বৈঠকগুলো রোববার লোহিত সাগর উপকূলে সৌদি নির্মাণাধীন আধুনিক শহর নিয়মে অনুষ্ঠিত হয়, কিন্তু এক ইসরায়েলি মন্ত্রী বরাত দিয়ে সোমবার সকালে প্রথম এর কথা প্রকাশ করে দেশটির কয়েকটি সংবাদ মাধ্যমে। এই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা প্রকাশ করা হয়নি। তবে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে মনে করেছেন পর্যবেক্ষকরা। এর একদিন আগেই সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, যদি তার দেশের একটিমাত্র পূর্ব শর্ত পূরণ হয় তবে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে সমর্থন করবে রিয়াদ। খবর আল জাজিরা ও এএফপির। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপে গত দু মাসে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সই করেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান। এছাড়া আরও কিছু আরব রাষ্ট্র একই পথ অনুসরণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই চুক্তির প্রতি রিয়াদ এর আগেও সমর্থন দিয়েছে এবং আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের বিমান চলাচলের জন্য সৌদি আকাশসীমা উন্মুক্ত করে দিয়েছে। আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের মধ্যে এই গোপন সফর করলেন নেতানিয়াহু। সম্পর্ক স্বাভাবিকীকরণ চেষ্টার প্রধান ক্রিয়ানক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছেন, সৌদি আরব সহ আরও বেশ কয়েকটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে। তবে দ্বিতীয় দফায় তার প্রেসিডেন্ট নির্বাচিত হতে না পারা সেই প্রচেষ্টাকে অনিশ্চয়তার ফেলে দিয়েছে। এমন অনিশ্চয়তার মধ্যেই সৌদি সফরে যুবরাজ মোহাম্মদ ও পম্পিওর সঙ্গে বৈঠকে মিলিত হলেন নেতানিয়াহু। নেতানিয়াহু সৌদি সফর ও বৈঠকটির বিষয়ে প্রথমবারের মতো নিশ্চিত করেন তার মন্ত্রিসভার এক সদস্য, সেই সঙ্গে এটাকে একটা বড় ও গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে অভিহিত করেন। সোমবার ইসরায়েলের আর্মি রেডিওর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ইউয়াব গ্যালন্ড বলেন, ফ্যাক্ট হচ্ছে বৈঠক হয়েছে এবং বিষয়টি প্রকাশ্যে এসেছে। ইসরায়েলের কান পাবলিক রেডিও ও আর্মি রেডিও জানায় লোহিত সাগর উপকূলের বহুল আলোচিত নিয়ম সিরিতে এইসব বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর ও ইসরায়েল নিযুক্ত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এই সফরের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সৌদি সরকারের তরফেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেজ জানিয়েছে, অ্যাভিয়েশন ট্র্যাকিং ডেটা দেখা গেছে একটি ব্যক্তিগত জেট বিমান নিয়ে ইসরায়েলের তেল আবিব থেকে সৌদি আরবের নিয়ম শহরে পৌঁছান নেতানিয়াহু। রোববার সেখানে যুবরাজ বা এমবিএস এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাক্ষাতের কর্মসূচি নির্ধারিত ছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলো বলেছে নেতানিয়াহুকে বহনকারী বিমানটি দুই ঘন্টার মতো নিয়মে অবস্থান করে। হারেজ আরও জানায়, এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য একাধিকবার এই জেট বিমানটি ব্যবহার করেন নেতানিয়াহু। এমন সময় নেতানিয়াহু সৌদি সফরে গেলেন যখন জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়। এমনিতেই চাপের মুখে রয়েছে রিয়াদ। বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ইহুদি জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে যুবরাজ মোহাম্মদের। ট্রাম্প কুশনারের প্রচেষ্টাতেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে উদ্যোগী হয় মধ্যপ্রাচ্যে সৌদি আরব প্রভাব বলয়ের একাধিক দেশ। এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাইডেনের জয়ের মধ্যে দিয়ে দৃশ্যত হোয়াইট হাউসে নিজের ঘনিষ্ঠ বন্ধুকে হারাল রিয়াদ। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সৌদি সফর এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠকের কথা অস্বীকার করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। সোমবার সৌদির পক্ষ থেকে বলা হয়েছে যে ইসরায়েলি সংবাদ মাধ্যমে এই বিষয়ে যে খবর বেরিয়েছে তা ঠিক নয়। এই বিষয়টি অস্বীকার করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এক টুইট বার্তায় বলেন, আমি বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে দেখেছি যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও সফরের সময় ক্রাউন প্রিন্স ও ইসরায়েলের কর্মকর্তারা উদ্দেশ্যমূলক বৈঠকে অংশ নিয়েছেন, কিন্তু এ ধরনের কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। ওই বৈঠকে শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং সৌদির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে ইরান পরমাণু চুক্তি নিয়ে একই সুরতালে কথা বলছে ইসরায়েল ও সৌদি আরব। তেহরানের সঙ্গে আগের পরমাণু সমঝোতা বাদ দিয়ে নতুন করে চুক্তি স্বাক্ষরের দাবি জানিয়েছে দেশ দুটির কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘে নিযুক্ত সৌদি স্থায়ী প্রতিনিধি আবদুল্লাহ আল মুয়াল্লিম বলেছেন, ইরান পরমাণু সমঝোতা মরে গেছে। তিনি আরো বলেন, বাইডেনকে ইরানের সঙ্গে নয়া চুক্তি সই করতে হবে। একই দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুরও। তিনি বলেছেন, নতুন করে ইরান পরমাণু চুক্তিতে ফেরা ওয়াশিংটনের উচিত হবে না।
2015 সালে স্বাক্ষরিত ওই চুক্তিতে ইরানকে পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানা শর্তে তাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য ও জার্মানি।